সীমান্তের কাঁটাতারের বেড়া গেটে গরু পাচারে বাধা দিয়েছিল এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করল ওই যুবককে পাচারকারী ইব্রাহিম মিয়া এবং তার চাকরিদরা। আক্রান্ত যুবকের নাম মাইনউদ্দিন, বাড়ি বক্সনগর রহিমপুর গ্রাম পঞ্চায়েতের গোরাঙ্গালা এলাকায়। অভিযোগে জানা গেছে ওই যুবক এদিন কমলনগর যাবার উদ্দেশ্যে রহিমপুর বাজারে আসতে ইব্রাহিম মিয়া এবং তার সাগরিদরা হামলে পড়ে মাইনউদ্দিনের ওপর। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করতে থাকলে স্থানীয় মানুষ এগিয়ে গিয়ে রক্তাক্ত মাইনউদ্দিনকে উদ্ধার করে নিয়ে আসে বক্সনগর সামাজিক হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর রেফার করে দেন জিবিপি হাসপাতালে। অভিযুক্ত ইব্রাহিম মিয়া পলাতক, পুলিশ একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।